15 টাকায় এগ রোল এবং চিকেন রোল 30 টাকায়। দেখো চিকেনটা কতটা দিচ্ছে, চিকেন রোল 25 টাকার উপরে রোল হয়ে গেছে। রোল বেশি 25 টাকা 30 টাকা বেচে কি হবে? দেখো কতটা মোটা দেখতে পাচ্ছ, এই মাত্র 15 টাকায় রোল কম নিচ্ছে, তার মানে যে বাজে খাবার দিচ্ছে বা বাজে কোয়ালিটি এই সব কিছু না, শুধু চিকেন রোল লাগে তো, এক চিকেন রোল একদম ভালো বানায়। আরে রোলের নাম আছে। হ্যালো বন্ধুরা, আমি রুবেল মজুমদার আর তোমরা দেখছো রুবেল ভ্লগ। এটা ছিলেন একটা নতুন ভ্লগ আর একটা নতুন জায়গা। আজকে চলে এসেছি বিভূতিভূষণ হল্ডে এবং এখানেই পাওয়া যাচ্ছে মাত্র 15 টাকায় এগ রোল এবং 30 টাকায় চিকেন রোল। তো কীভাবে দেয় সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে এলাম এগ রোলের দোকানে এবং এখানে লেখা রয়েছে 15 টাকায় এগ রোল এবং চিকেন রোল 30 টাকায়। এই যে এদিকে রয়েছে দূষণ হল, এই যে হচ্ছে দোকান, আর এখান থেকে অল্প একটুখানি হেঁটে আসলে তোমরা দেখতে পাবে দোকানটা। এখনকার দিনে এখন 25 টাকার উপরে রোল হয়ে গেছে, রোল বেশি আর গ্রাম এলাকা 25 টাকা 30 টাকা বেচে কি হবে, এতেই যা হয় তাতেই সন্তুষ্ট, সেল বেশি আছে। আর এটার সাথে সাথে কি অন্য কোনো কাজ করা হয়? হ্যাঁ, আমি সেন্টারিং মিস্ত্রি, সারাদিন ওখানে কাজ করি, সকালবেলা বাজার করি, ব্যাস কাজে চলে যাই। কাজের থেকে আসি 5টা নাগাদ 5টা 20 নাগাদ দোকান খুলি, 9টা 20 বন্ধ করার চেষ্টা করি, মাঝে মাঝে একটু লেট হয়ে যায়। আর সপ্তাহে 7 দিনই খোলা থাকে? 7 দিনই খোলা থাকে, আমার শরীর যদি অসুবিধা না হয়, কোনো জায়গায় বেড়াতে না যায়, খোলা থাকে। আর অর্ডারও নেওয়া হয় এখান থেকে? হ্যাঁ। আর এই রোল ছাড়া আর এখানে কি কি পাওয়া যায়? রোলের আইটেম আমি চিকেন এগ রোল, এগ রোল, চিকেন এগ রোল, তাই তো, চিকেনও থাকবে এগও থাকবে, 30 টাকা। হ্যাঁ 30 টাকা, দুটোই থাকবে, একটা ডিম, পুরো ফুল ডিম। আর তোমার এগ শুধু 15, তাই তো? এগ 15। আর এখানে আসতে গেলে কিভাবে আসবে? আসতে গেলে বিভূতিভূষণ হল্ড স্টেশন, বনগাঁ থেকে বিভূতিভূষণ হল্ড, হ্যাঁ, চাঁদপাড়া দিক দিয়ে আসলেও মশলা যেখানে হোক বিভূতিভূষণ হল্ড স্টেশন, স্টেশনের পাশে, স্টেশনের নেমে 2 নম্বরে নামবে, 2 নম্বর ধরে নিচে আবার চলে আসবে, শিয়ালদার দিকে হাঁটবে একটু, হেঁটেই পশ্চিম পাশে রেলগেটে এসে। দোকানটা কতদিন ধরে শুরু করেছো? 4.5 বছর। তখন থেকে 15 টাকায় প্রাইস হয়ে আসছে? 15 টাকা। আর এই যে 15 টাকায় দিচ্ছ, এখানে তোমার লস হচ্ছে না? আমার কোনো লস নেই, তবে লাভের অংশ সামান্য কম। তুমি এখানে কতদিন ধরে খাচ্ছ? 4.5 বছর। 4.5 বছর ধরে, মানে দোকানটা যখন শুরু হয়েছে তখন থেকে? আর ঘুগনিটা প্রতিদিন চলে? হ্যাঁ প্রতিদিন চলে। আর রোলটা খেয়েছো? রোলটা খেয়েছি, আমাদের এখানে বাড়ি তো, আমরা সব সময় খাই, তবে ভালো বানায়। আর এই রোলের নাম আছে, আমাদের এখানে যে সবগুলো রোল বানায় সব জায়গার নাম আছে। তো এই রোলের মধ্যে কি 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 যাচ্ছে সেটা দেখো, সবাই আমাদের জন্য বানাচ্ছে। এখানে 15 টাকা রোলের মধ্যে কত কিছু দিচ্ছে এবং বাদামও দিচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমাদের হাতে চলে এসেছে এক রোল এবং এক রোলটা দেখো, সাইজটা দেখো, একটুখানি দেখাতে বলবো, এই যে হাত মারছি, এটুখানি হচ্ছে, ঠিক আছে, মাত্র 15 টাকায় রোল এবং এর মধ্যে যা যা দিয়েছে সব কিছু তোমাদেরকে দেখিয়েছি, এবার আমি ফার্স্ট দেখবো। দেখা বাবা দেখা দিয়েছে, সেই জিনিসগুলো মুখের মধ্যে গিয়ে খুব বাস্ট করছে, যা এত সুন্দর লাগছে। আচ্ছা জন্ম থেকে 20 টাকার নিচে রোল এখন পর্যন্ত আমি খাইনি, এই ফার্স্ট টাইম 15 টাকার রোল খাচ্ছি। এটা খেয়ে শেষ করি, এরপরে আমাদের কাছে অপেক্ষা করছে এক চিকেন রোল,
আমি খুব খিদে পেয়েছিল প্রথম কথা, আর 30 টাকায় এক চিকেন রোল, এরপর আমরা ট্রাই করবো এবং এটা খেয়ে নিই। তো বন্ধুরা এখন আমরা অপেক্ষা করছি চিকেন রোল খাবো বলে, এবং আমি এখানে একটুখানি মনে হচ্ছে এটা চালিয়ে চলে যায় চাকটাতে। এখানে আমাদের চিকেন রোল বানাচ্ছে, আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ভ্যান মতো, আর এই যে এটা দোকান চিকেন রোল বানাচ্ছে। তারপরে খেয়ে বলছি কেমন, এটা কী রোল দিচ্ছ? এই যে চিকেনটা দেখাতে বলবো, দেখো চিকেনটা কতটা দিচ্ছে চিকেন রোল, আর সলিড মাংস কোনো হার নেই বলছে। আমাদের কাছে চলে এসেছে কিন্তু সেই চিকেন রোল যেটার অপেক্ষায় ছিলাম, এবং এগ রোলটা তো দেখলাম আমি খুব ভালো, এবং চিকেন রোলের রিভিউটা দেবো। দেখো এর মধ্যে মোটা সাইজটা দেখো একটুখানি এতটা, এবং এর মধ্যে যা চিকেন দিয়েছে সব কিছু তোমাদেরকে দেখালাম, আর এটার হাতটা মাপবো। হ্যাঁ ঠিকই আছে, ওইটার মতনই আছে, বাট এটার মোটা দেখো কতটা মোটা দেখতে পাচ্ছ, এই যে এই যে সাইজ চিকেন রোলের সাইজ মাত্র 30 টাকা। এবং আমার সাথে আজকে আছে প্রিত্রিয়েশন প্রীতম দা, মানে আমার থেকে অনেকটাই বড়ো এবং সবদিক থেকে বড়ো, দাদা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো প্রীতক্রিয়েশন। ঠিক আছে তো চলো ফার্স্ট বাইট দিয়ে বলি কেমন, তাই তো একদম একদম চলো। আমি চিকেন মুখে আসেনি নিজে থেকে, আমার কিন্তু ফার্স্ট বাইটে মুখের মধ্যে একটা ছোট্ট নিয়ে এর প্রাইস অনুযায়ী কিন্তু একদম পুরো ঠিকঠাক করে মেনটেন করছে, জানো তো একদম 30 টাকায় টাকা তো লস হয় নাকি আমি জানি না। কাকাও কাকু কিন্তু বলেছে খুব একটা টাকা বলে দিয়েছে, এই সাইডে মুরগির দোকান রয়েছে, মুরগির দোকান রয়েছে, এখান থেকে সব চিকেন নেওয়া হয়। আর কাকু কিন্তু বলেছে যে কাকুর খুব একটা লস হয় না, তবে লাভের দিক থেকে মোটামুটি, জানো তো যে এত কম প্রাইসে দিচ্ছে এখানে একসাথে হোক। আমার কিন্তু পেট ভরে গেছে জাস্ট এটা খেয়ে, আগেরটা খেয়েই তো পেট ভরে, হ্যাঁ আগেরটা খেয়ে পেট ভরে, এটা খেয়ে আর মানে ঢুকছে না পেটের মধ্যে, মানে এতটা ঠিকঠাক মেনটেন করছে। এই ভিডিওটা বা এই দোকানের ভিডিওটা ইউটিউবে ফার্স্ট টাইম দেখলে, তাই তো? হুম একদম, আমি অনেক কাজ করে এসেছি, হ্যাঁ আমরা দেখিনি, আমরা ফার্স্ট টাইম আমরা করলাম, এবং সবাই চলে আসতে পারো, এরপর আরও ব্লগ করবে, এবং কাকার সাথে আগে কন্ট্যাক্ট করেও আসতে পারো, আর না হলে সব কিছু তো দেখিয়ে দিলাম, তাই তো? অনেকটা পরিমাণে চিকেন দিয়েছিলাম। আর এখানকার আশেপাশে যেসব লোকেরা তারা কিন্তু দোকানটার নামে বেশ একটা ভালো অপিনিয়ন দিল, হ্যাঁ এর মধ্যে প্রচুর পরিমাণে দিয়েছে চিকেন এগ রোল, অতিরিক্ত পরিমাণে দিয়ে দিয়েছে, মানে সবাইকেই এরকম দেয় বলেছে কাকা। এবং এক চিকেন রোল, এটা শুধু চিকেন রোল লাগে তো, এক চিকেন রোল একদম। এই দোকানটা আসা মানে এই আমাকে হেল্প করেছে, মানে এই আমাকে খোঁজটা দিয়েছিল, এর একটা বন্ধু এখানে এসেছিল আমার থেকে, মানে আমার থেকে আমার একটা বন্ধু আগে আমাকে বলেছিল, সেই বন্ধুর থেকে মানে এসেছি, বন্ধুটার নাম রাজ। এটা ফার্স্ট টাইম এখানে আমরা এরকম লোকেশন, তোমরা যদি পাও আমাকে প্লিজ ইনস্টাগ্রাম বা যারা আমার ফেসবুক আছে তারা আমাকে ইনবক্স করো, এরকম লোকেশানে আমি চলে যাবো, এবং যাদের দোকান আছে বলতে পারো স্পেশাল কিছু থাকলে। এবং তোমাদের আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি, আর তোমরা সবাই চলে আসতে পারো, সব কিছু তোমাদের মাঝে তুলে ধরলাম, এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, এবং দেখা হচ্ছে নতুন ভিডিওতে এরকম নতুন খাবারের সন্ধান নিত। বাই বাই।